আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটু ব্যথায় উনি ভুগছিলেন। উনি একজন প্রবাসী। আমরা প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা কি? আমার নাম শ্যামল। শ্যামল। পুরো নাম? শ্যামল কুমার দাস। শ্যামল কুমার দাস। স্যার আপনি কোথায় থাকেন? আমি কুয়েতে থাকি, বিগত 15-16 বছর হয়ে গেছে পড়া।10-15 বছর আগে কিন্তু কোমর থেকে নিজ দিকে কালাই নিয়েছে 3-4 মাস যাবত। আবার মাঝখানে এই ব্যথায় থেকেই আমার হার্টের সমস্যা হয়ে গেছিল, এই ব্যথা থেকে। আচ্ছা, তখন হার্টের সমস্যা শেষ করে কুয়েত থেকে আমি আসছি বাংলাদেশে। আচ্ছা, হার্ট ওটা নর্মাল, এই ব্যথা থেকে হার্টের সমস্যা হয়েছিল আমার। আচ্ছা, আসার পরে পরে আমার এক ভাগ্নে আছে, ওই ইঞ্জিনিয়ার মেশিনের কাজ করে, সেই আমাকে এখানে আনছে। আচ্ছা, আপনি ওনার মাধ্যমে সবার প্রথমে জানতে পারেন। কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার জন্য আপনি কি এর আগে কোথাও কোন ধরনের কোন ট্রিটমেন্ট করেছিলেন? ট্রিটমেন্ট করেছি অনেক জায়গা, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? জি জি। স্যার জানতে চাইবো এই ডিপিএস হসপিটালে আপনি কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? এই 13-12 দিন হয়েছে। 13 দিন হয়েছে। আচ্ছা, এই 13 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা আপনার এখন শারীরিক অবস্থা কি? ভালো। আমরা জানতে পেরেছিলাম আপনি যখন এই ডিপিএসসি হসপিটালে এসেছিলেন, আপনি মানে আপনার সাথে যারা ছিল তাদের সাহায্য ছাড়া আপনি হাঁটাচলা করতে পারতে পারেন না। আমি ওরা একটা হুইলচেয়ারে আসার মতো করে আপনি এসেছিলেন এবং নিজের পায়ে আপনি দাঁড়াতে পারছিলেন না এবং আপনি হাঁটাচলা করতে পারছিলেন না। জি স্যার। সেখান থেকে এখন আপনি কি আপনার নিজের পায়ে চলাচল, নিজের পায়ে চলতে পারি, টয়লেট নিজে বসতে পারি, এখন গোসল করতে হবে, নিজে গোসল করতে পারছেন না স্যার? মানে আপনার আগে যে ধরনের সমস্যাগুলো হতো যেটার কারণে হয়তো আপনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো সেগুলো কোনোটা আপনি করতে পারছিলেন না? জি স্যার। সেগুলো এখন আপনি অনায়াসে এবং খুব স্বাচ্ছন্দ্যে আপনি করতে পারছেন? জি স্যার। এবং অনেকটুকু আপনি ফ্রি হয়ে গেছেন? জি স্যার। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বলেছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন এবং ডক্টর শফিলা প্রধান আপনি ওনার যে ভিডিওগুলো ছিল সেগুলো আপনি দেখেছেন, দেখে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি এই ডিপিএস হসপিটালে এসেছেন। জি স্যার। এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। জি স্যার। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিএসসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন পরিবেশ? ইনশাআল্লাহ খুব ভালো, সবাই আন্তরিকতা কাজ করে এখানে। আচ্ছা, কারণ স্যারও খুব ভালো, আমি স্যারের জন্য দোয়া করি আরও 200-100 বছর 500 বছর বাঁচুক, আমাদের মতো ভুক্তভোগীদের জন্য ভালো হবে, আমি এটাই এবং শুধুমাত্র ব্যথা নাশক ওষুধ আপনাকে দিয়েছে আর ইনজেকশন আপনি দিনের পর দিন খেয়ে গিয়েছে। খেয়ে গেছে আর এই সারের কাছে আসার পরেই স্যার রোগ ধরতে পারছে যে এই রোগ হয়েছে। জি, এই ট্রিটমেন্ট এরও ভালো হবে, এই এইভাবে ভালো হয়েছে স্যার। এবং পরবর্তীতে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন? জি স্যার। স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেমন আপনি গত 12-13 বছর যাবত আপনার কোমরে ব্যথায় ভুগেছেন, আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, জি স্যার, আপনি দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়েছেন, তারপরে আমার বাচ্চাদেরকে আমার ভাতিজারে নিয়ে শরীরের ভিতরে পারাইছি, টিপাইছি ব্যথার জন্য, সহ্য করতে পারিনি। যখন সহ্য করতে পারিনি? জি স্যার। তো স্যার জানতে চাইবো আপনার কাছে এরকম মানে আমাদের এই সমাজে আমাদের এরকম অসংখ্য ভাই বোন আছেন বা আমাদের দেশের বাইরে এরকম অসংখ্য ভাই বোন আছেন যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন। জি স্যার। কার কাছে যেতে হবে তারা হয়তো তারা বুঝতে পারেন না, এরকম অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে যাওয়ার কারণে তারা সারা জীবন পঙ্গুত্ব বরণ করে। জি স্যার। ভুয়া চিকিৎসকের কারণে এবং এই চিকিৎসা যারা অপারেশন করেছে 90% 100% এর ভিতরে তারা অপারেশন করে পরে আর ভালো হতে পারেনি, আরো খারাপ হয়ে গেছে স্যার। এটা অপারেশন ছাড়া চিকিৎসা, এটা আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর কাছে যে ডাক্তার যেন আরো 1000 বছর বেঁচে থাক মানবদের মতো মানুষের ভুক্তভোগীদের জন্য, সেবা করার জন্য।
আপনি এই ডিপিএস হসপিটালে এসে যে ধরনের চিকিৎসা পেয়েছেন আপনি এতটাই সন্তুষ্ট, আপনি চাচ্ছেন যে তারাও যাতে অন্যান্য রোগীরা যারা এখানে সমস্যা ভোগেন তার কাছে এসে যাতে তারা, আমি তাদেরকেও বলবো যে ভাই এখানে আসো, এই ঠিকানা, ভালো হয়ে যাবা, অপারেশন ছাড়া চিকিৎসা সেবা ভালো, সব থেকে ভালো, এটা আপনার বিশ্বাস? জি স্যার। স্যার সবশেষে জানতে চাইবো যে এই ডিপিএস হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 100ই স্যার খুব ভালো, কোনো সমস্যা হয় না আমার স্যার। স্যার আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম স্যার, আপনাকেও দোয়া করি, আপনারা সবাই স্যারের সেবাজতে কাজ করতেছেন, ইনশাল্লাহ সবই ভালো করতেছেন, কোনো খারাপ রিপোর্ট আমি পাইনি, সব থেকে আমি ভালো পেয়েছি স্যার, সহযোগিতা পেয়েছি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।